বন্ধুগণ দেখতে পাচ্ছেন দুমদম গতিতে কাজ চলছে স্টেট হাইওয়ে 11 নম্বর সড়কের বহরমপুর কান্দি হয়ে ভায়া ফুটিসক হয়ে একদম সোজা যে বর্ধমান যাওয়া যে স্টেট হাইওয়ে আছে একদম পুরোপুরি এই অংশে। এখন একদম গোকর্ণ থেকে একদম বহরমপুর ঢুকতে যে ওই হাই রোডের মোড় আছে, মানে হাই রোড থেকে গোকর্ণ পর্যন্ত এই অংশে শুধু কাজ বাকি আছে। দুই সাইডে রাস্তা চড়া করার কাজ, মানে 3 ফুট করে চড়া করা হয়েছে রাস্তা, দেখতে পাচ্ছেন সেই কাজ চলছে। একদম সাইডে গর্ত করে একদম সেই পাথর টাথর ফেলে একদম ভালোভাবে মজবুতভাবে রাস্তার কাজ চলছে, আর লেভেলভাবে কাজ চলছে। এখন আমরা কিন্তু বহরমপুর থেকে একদম হাই রোডের মোড় থেকে একদম স্ট্রেট হয়ে 11 নম্বর সড়কটা ধরে নিয়েছি। একদম দেখতেই পাচ্ছেন ওই হচ্ছে সেই রেল লাইন, সেই খাগড়াঘাট রোড স্টেশনের একদম নিকটবর্তী জায়গায় আছে। সামনে লেভেল ক্রসিং রেল গেট আছে, সেই লেভেল ক্রসিং রেল গেট পড়বে, ওই লেভেল ক্রসিং রেল গেট পার করে একদম পুরো দুমদম গতিতে কাজ চলছে স্টেট হাই 11 নম্বর সড়ক। দুই সাইডে চড়া করা হচ্ছে, এবার কিন্তু এই যে রাজ্য সড়ক সেই রাজ্য সড়কের কিন্তু গতি পাওয়া যাবে। দুই সাইডে চড়া করা হলে মানে ভিড় গ্যাঞ্জাম এটা কিন্তু কমবে বলাই যায়, দেখতেই পাচ্ছেন এখন একদম দুমদম গতিতে চলছে কাজ। এই হচ্ছে সেই লেভেল ক্রসিং রেল গেট, যে রেল গেট আমরা পার করে চলে এলাম একদম দেখতেই পাচ্ছেন সেই সড়ক পথ, সেই লেভেলের সড়ক। বন্ধুগণ স্টেট হাইওয়ে ছেড়ে আমরা ন্যাশনাল হাইওয়েতে উঠবো, দেখতে পাচ্ছেন বহরমপুর বাইপাস ওল্ড NH 34 নিউ NH 12 একদম কলাবাগানের উপর দিয়ে যে ফ্লাইওভার রেল লাইনের উপরে, সেই ফ্লাইওভার পার করবো ক্রস করবো এই বাইপাসে উঠে পড়লাম। কেননা আমাদের আমরা কিন্তু আজকে যাবো বহরমপুর শহর, একদম এই দিক দিয়ে ঘুরে যাচ্ছি বাইপাস দিয়ে। তো এই যে ছোট্ট আপডেট ইনফরমেশন এটা আপনাদের জানিয়ে দিলাম, আরও আপডেট আসবে অবশ্যই সঙ্গে থাকবেন, ফলো করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। অসংখ্য ধন্যবাদ।